হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার ছোট্ট ফ্যামিলির সবাইকে স্বাগত জানাচ্ছি ডেলি লাইফ স্টোরি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে। তো তোমরা সবাই আশা করছি ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর এই যে সকাল সকাল এই যে কলপাড়ে চলে এসেছি, আজকে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, তার সাথে এই যে থালা বাসন ছিল কিছু, সকালেরটা ছিল, তারপরে কালকে রাতেরটা ছিল, একসঙ্গে আজকে অনেকগুলো হয়েছে। সকালবেলা কালকে ধোয়ার আর টাইম পাইনি, যার কারণে একসঙ্গে নিয়ে এসেছি। তো এই যে দেখো, তাড়াতাড়ি করে এখন থালা বাসনগুলো ধুচ্ছি, আর বাবুকেও না বাড়িতে রেখে এসেছি, ও খুব কান্না করছিল, ওর বাবার কাছে দিয়ে এসেছি। তোর বাবাও আমাকে তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে বাড়ি যেতে বলেছে। আর বাবু যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো তো সকালেই ধুয়ে দিয়েছি, আর এগুলো হচ্ছে আমার আর ওর বাবার কাপড় চোপড়, এই 2-3 দিন হয়ে গেছে, একটু কাজের চাপে ধুতে পারিনি। থালা বাসন আর জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে এসেছি, খুব কষ্ট হয়ে গেছে। আর জানো তো, কলপাড় থেকে এসে দেখি কি বাবু সব জামা কাপড়গুলো নিচে পড়ে গেছে, কেননা খুব জোর জোরছে হাওয়া চলছে। তোমরা তো দেখেই বুঝতে পারছো এই যে কাপড় চোপড়গুলো কত জোর জোরছে হিলছে, ওই এত পরিমাণে হাওয়া চলছে। আর বাবু জামা কাপড়গুলো যেহেতু ছোট, তো একটু হাওয়া লেগে এসে দেখি সব মাটিতে পড়ে গেছে, আর শুকিয়ে গেছিলো যেহেতু তাই জন্যে নিচে পড়ে গেছে। তো এই যে দেখো, থালা বাসনগুলো ধুয়ে জামা প্যান্টগুলো কেচে দিয়ে এসে চলে এসেছি, এখন আমি স্নান করতে যাবো। আর এই থালা বাসনগুলো এখন রেখে দিয়ে আবুও ঘুমিয়ে পড়েছে ওর পাপার সাথে, তো তাড়াতাড়ি যাব এখন। এই যে সকাল থেকে এই মাত্র ফ্রি হলো, স্নান টিনান করে এই যে ঘরে চলে এসেছি, এখনো তো অল্প অল্প একটু একটু ঠান্ডা রয়েছে। কেমন স্নান করার পরে গাটা খসখস করে, আমি স্নান করার পরে গায়ে ভ্যাসলিন না লাগায় আমার ভালো লাগে না। সব জিনিস যে শীতের সময় কি আর গরমের সময় কি গায়ে কিছু না লাগালে কেমন গাটা খসখস করে, কোনো কিছুতেই ভালো লাগে না। আর এই ভ্যাকসিনটা আমি এই বছরই কিনেছিলাম শীতের সময়, কিন্তু এবার শেষ হয়নি, সেটা খুব কষ্ট বড়। আর এর সাথে আবার একটা ক্রিমও দিয়েছিল, তারপরে স্নান টিনান করে ওই যে তখন কলঘাট থেকে এসে বাবুকে স্নান করিয়ে দিয়ে ওকে তারপরে রেডি করে দিয়েছে, ও শুয়ে পড়েছে এখন। আর এই যে দেখো, আমার সব কিছু না এই ডালাটার ভেতরে থাকে, আমারটা বাবুরটা সব কিছু। আর আমি মুখে তেমন কিছু একটা ইউজ করি না, এই শুধুমাত্র এই যে ফেয়ার লাভলি আছে, এই ফেয়ার লাভলিগুলো উইন্টার যেগুলো শীতের সময় এগুলো করি, আর গরমের সময় যে গরমের যেটা আসে, তো জাস্ট এই ফেয়ার লাভলিই লাগাই, আর কিছু লাগাই না। আর বিয়ের আগে না অনেক কিছুই লাগাতাম মুখে সাজা গোজার জন্য, সবসময় ঘরের ভেতরে কিছু না কিছু রেডি থাকতো, নতুন ক্রিম সব কিছু, কিন্তু এখন আর অতটা লাগাই না। সবাই বলে না বিয়ে হয়ে গেলে দেখাবে কাকে লাগিয়ে, তো এখন আর ইউজ করার সময়ই পাই না। আজকে সকালবেলা চুলটা আসতো না, সময় পাইনি কাজ করে, উঠতে উঠতে 3:30 মতো বেজে গেছে, 3:30 না 3:30 মতো বাজে আর কি। আর আমাদের এখানে এখন ভোট চলতেছে, ইলেকশন কালকে মনে হয়, তো সারা দিন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে ইলেকশনের, যে যে টিমে সেই টিমের জন্য ভোট চাইতে যাচ্ছে। পুরো জট হয়ে গেছে না, সারাতে তেল লাগাতে হবে। আর আমি চুলে শুধুমাত্র নারকেল তেল ছাড়া কিছু লাগাই না, এক ডিব্বা নারকেল তেল আছে। আর এখন আবার রান্না করতে হবে, বাবু হচ্ছে কেন ঘুমিয়েছে, আর সকালবেলা যে রান্নাটা করেছিলাম তো শেষ হয়ে গেছে, এখন আবার রান্না করব। সারা দিনে কাজ বাজ করে আর ভালো লাগে না। আর সিঁদুরটা না এই ডালাটার আগে ডালার ভেতরেই রাখতাম, কিন্তু ডালার ভেতরে রাখলে না যদি একটু মুখটা ঢিলা থাকতো তো পুরো সিঁদুর এই ডালার ভেতরে পড়ে সব কিছু খারাপ হয়ে যেত। তো আগে একদিন ওই যে একদিনকে এই কদিন আগে তোমাদেরকে একটা মন্দিরের ভিডিও দেখালাম না, যে মন্দিরে ঘুরতে গেছিলাম ওই 32 মন সোনার ওখানে, তো ওখানে এসে এরকম এই সিঁদুর কোটাটা এরকম সিঁদুর কোটা বিক্রি করছিল, তো ওখান এটা আমি ওখান থেকে নিয়ে নিই, এটা আমি কলকাতার থেকে নিয়ে এসেছিলাম, ওখানেও বিক্রি করছিল। তো এটার ভেতরে এখন রাখলে আর এটা ই হয় না। আর আমি সবসময় হাত দিয়েই সিঁদুর লাগাই, আমার চিবড়ি দিয়ে লাগাতে ভালো লাগে না, উল্টো পাল্টা হয়ে যায়।
আজকে সারা দিনটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সারাদিনই তো দেখলে যে কত কাজ থাকে, আর এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি। এখন আবার রান্না বান্না করব, সকালবেলা রান্না করেছিলাম তো বললামই যে শেষ হয়ে গেছিল, তো দুপুরে এখন রান্না করব। তো এখন রান্না করতে যাব, কাজ বাজগুলো তো সব কিছু মোটামুটিভাবে করে নিয়েছি, জামা কাপড়গুলো নেড়ে দিয়েছি, ওগুলো শুকানোর পরে উঠিয়ে আনবো। ব্যাস সারাদিন এতটুকুই কাজ, আর এখন রান্না বান্না করবো, তা সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, অতটা পেরে উঠছি না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ছোটো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর চ্যানেলও নতুন হয়ে থাকলে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তার সাথে তোমাদের মতামতও জানাবে যে ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে।